লক্ষ কোটি সালাম আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া নবীউল আম্বিয়া, যিনি সমস্ত নবীদের নবী, যিনি আমার আপনার জানের চাইতে আরো নিকটে, যিনি মোমেনের ইমান, ইমানুল জান, নবিয়ে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির নূরানি কদম মোবারকে লক্ষ কোটি সালাম, তাজিবি সালাম। সাথে সাথে আহলে বায়াত পাক মঞ্জাতন, সুবহানাল্লাহ বলেন পাক মঞ্জাতন, কি পাক মঞ্জাতন? এই দেশে একদল মুলুবি আছে পাক মঞ্জাতন বলে গরম হয়ে ওঠে, পাক মঞ্জাতন মানতে রাজি না। পাক মঞ্জাতন কি? পাক অর্থ পবিত্র, পাক অর্থ কি? পাক অর্থ কি? পঞ্জাতন মানে পাঁচটা বদন, পাঁচটা বডি, পাঁচটা শরীর। তার মধ্যে প্রথম নুরিতন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় তন হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় তন হলো মা ফাতেমা, চতুর্থ তন হলো হযরত ইমাম হাসান, পঞ্চম তন হলো ইমাম হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন হুজুর পাক পঞ্জাতন কি? পাক পঞ্জাতন কে আমরা আল্লাহর হাবিবের বন্দেগী অনুসরণ করতে হবে, সাথে সাথে পাক পঞ্জাতনের হা পাক পঞ্জাতন অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন এবং আল্লাহ শিক্ষা দিয়েছেন, যেহেতু আমরা নামাজের মধ্যে পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ওয়া আলা, জোরে বলেন ওয়া আলা আলে মুহাম্মদ, জোরে বলেন ওয়া আলা, তা আলে মানে কি? নবীর আওলাদ। আলে মানে কি? জোরে বলেন আলে মানে কি? আরে খালি আমার নবীজি ইসলাম প্রচার করছে না, নবীর আওলাদের দ্বারা ইসলাম জারি হয় নাই? ইমাম হোসাইন জারি করেন নাই, ইমাম হাসান জারি করেন নাই, গৌসবাগ করেন নাই, গৌসবাগ করেন নাই, গৌসবাগ কি? আলে রাসূল, সুবহানাল্লাহ বলেন না জোরে, জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ করেন নাই, গরিবে নওয়াজ কি? আলে রাসূল, মাতৃকুল এবং পিতৃকুল উভয় কুলে আওলাদ রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আর সবচেয়ে বড় কথা খাজা গরিবে নওয়াজ 16 বছর বয়সে বেলায়েত পেয়েছেন, সুবহানাল্লাহ, 16 বছর বয়সে বেলায়েত পেয়েছেন, গাউসবাগ মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। সর্বশ্রেষ্ঠ গুণের মালিক কে জানে? এই যে ওলি হইল এত তাড়াতাড়ি, আসল গুণীর লোকটা কে জানে? গাউসবাগ মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে সেই গুণের অধিকারী সর্বশ্রেষ্ঠ গুণ কার? গাউসবাগের না, গাউসবাগের আম্মা, জোরে কর না সুবহানাল্লাহ। কি মা ভালো তার জি ভালো, বাপ ভালো যার বেটা ভালো, মা ভালো যার জি, গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি পরহেজগার হয় সন্তান পরহেজগার হয়, বাবা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, মা যদি মায়ের আর মা যদি কি হয় পরহেজগার হয়, আর এই সন্তান যদি মায়ের হুকুমে চলে, জোরে কর না সুবহানাল্লাহ, মায়ের হুকুমে যদি চলে, মায়ের কথা মতো যদি চলে, আর মা যদি দুই হাত উঠাইয়া ওই সন্তানের জন্য মাবুদের দরবারে দোয়া করে, মার দোয়ায় মানুষ আল্লাহ বালা হয়ে যায়, জোরে কর না সুবহানাল্লাহ। মার দোয়া কি হয়? ওলি হয়, জোরে বলেন মার দোয়া কি হয়? ওলি। যেমন জুনায়েদ বাগদাদি একজন কুস্তিগির ছিল, কিন্তু জুনায়েদ বাগদাদির আম্মা জীবনী পড়লে দেখা যায় দুই হাত উঠাই গেত মাবুদ, আমার জুনায়েদ রে মদিনার কামলাওয়ালার সঙ্গে কইলাম দিদার করাইয়া দিও, আমার জুনায়েদ রে ওলি বানাইয়া দিও, জোরে কর সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি কুস্তি করার জন্য যখন মাঠে যাইত, মা দুঃখিনী দুই হাত উঠে রাখত, মাজুদ আমার জুনায়েদ রে সর্বশ্রেষ্ঠ একজন কুস্তিগির বানাইলে, মাবুদ আমার জুনায়েদ রে কুস্তি গিরে না বানাইলা, আমার জুনায়েদ রে ওলি বানাইয়া দাও না, সুবহানাল্লাহ।
মায়ের দোয়া করছে জোনায়েদ বাগদাদি ওলি হয়ে গেছে। মায়ের দোয়ায় হযরত ওয়াজ করুনি নবীজির জুব্বা পাইছে। কার দোয়ায়? জোরে বলেন, কার দোয়ায়? জাহিরি ভাবে হযরত ওয়াজ করুনি কোনদিন নবীজির সাথে দেখা করতে যায় না, কেননা বুড়া মা। মা, আমি যেদিকে যাই আমার মায়ের মত অন্য কেউ রে দেখি না, মা মা গো এই জগতে নাই গো মা তোমার তুলনা, আমার মা গো মা মা এই জগতে নাই গো মা তোমার তুলনা। দশ মাস দশ দিন গর্বে রাখছো গো মা, দশ মাস দশ দিন গর্বে রাখছো, ও কতই না কষ্ট রেছো গো। ওরে আমার জন্য মা গো তুমি পাইছো কত যন্ত্রণা, মা গো পাইছো কত লাঞ্ছনা, মা গো এই জগতে নাই গো তোমার তুলনা, দুঃখিনী মা গো মা মা এই জগতে নাই গো তোমার তুলনা। কত কষ্ট করছো মা গো, কত কষ্ট করছো মা গো, কোনো দিন রাগ কোন রাগ না হো মা মা গো করে নাই, জোরে কোন করে নাই। আরে মা তো একটা পাক্কা মেথর, ঠিক না বেটি? ওই মায়ের সঙ্গে আমরা এখন কি ব্যবহার করি, নিজের বিবির কথা নিজের বিবির কান কথা শুইনা শুইনা মারে কই পটনা বুড়ি, ঠিক না বেঠি? মারে কই পাটনা বুড়ি, মারে কো বুড়ি তুমি কথা না কো, নাউজুবিল্লাহ কন্না জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। দরজা কি মায়ের দরজা আগে বড় না বস্তিরির দরজা বড়? মায়ের। জোরে বলে মায়ের, জোরে বলে মায়ের। মা এমন এক জিনিস, মা বাবার সাথে আবার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার সঙ্গে সৎ ব্যবহার করো, নম্র ব্যবহার করো। ফালা তাকুল্লাহুমা উফফিন, জোরে কর সুবহানাল্লাহ, এমন শব্দটুকু ব্যবহার করিও না, মা বাপ যেন উফ শব্দটাও না করে, এমন কথা মারে কোনোদিন কইও না, জোরে কর না সুবহানাল্লাহ। মা গো তোর চরণ তলে বেহেশত আমার, মা গো তোর চরণ তলে বেহেশত আমার, মা গো তোর চরণ তলে বেহেশত আমার, মা গো তুই খুদা তালার সেরা উপহার, মা গো তুই খুদা তালার সেরা উপহার, মা গো তোর চরণ তলে বেহেশত খোদার, মা গো তোর চরণ তলে বেহেশত খোদার। দুনিয়া বিরান লাগে মা গো তুই কাঁদলে, দুনিয়া বিরান লাগে মা গো তুই কাঁদলে, পূর্ণিমার চাঁদ হাসে মা গো তুই হাসলে, দুনিয়া বিরান লাগে মা গো মা গো তুই কাঁদলে, পূর্ণিমার চাঁদ হাসে মা গো তুই হাসলে, মা গো তুই আহ তোমার পায়ের নিচে বেহেশত আমার, মা গো তোমার পায়ের নিচে বেহেশত আমার, মা গো তোর চরণ তলে বেহেশত আমার, মা গো তোর চরণ তলে বেহেশত আমার, জোরে কোন সুবহানাল্লাহ। এমন মারে কষ্ট দিলে আল্লাহ আল্লাহ খুশি হইব না বেজার হইব? নবীজি খুশি হইব না বেজার হবে? যদি বল নবী খুশি হবে না বেজার হবে? কতটুকু বেজার হবে শুনেন, নবীজির একজন সাহাবা ছিল, ওনার নাম ছিল হযরত আলকামা। কি নাম ছিল? আলকামা। হযরত আলকামা, আলকামা নবীজির জলিলুল কদর সাহাবা, নবীজির বড় আদরের সাহাবা আলকামা। একদিন বিবির কথায় মায়ের উপরে রাগ করে মাকে গালি দিছে। মাকে কি করছে? মাকে গালি দেওয়ার পরে এমন গালি দিছে মাকে মারার জন্য আক্রমণ করছে।
মা দুয়া তো তাই আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমি তার 10 মাস 10 দিন করবে নিলাম, 10 মাস 10 দিন তার করবে নিলাম, কোষ থেকে কোষের দিকে নামতে আমার কত কষ্ট হয়েছে, তার জন্য আমি জীবনে জন্ম হওয়ার পরে আমি তরকারি ঝাল তরকারি মরিচ তরকারি খাই না, কালোজিরা খাইয়ে দিন কাটাইছি, ঠান্ডা পানি খাই নাই, গরম পানি খাইছি, আমার সাধু মনির নি কষ্ট হয়, গরম পানি খাইছি ঠান্ডা পানি খাই নাই, মনে চাইছে বুক জ্বালা পোড়া করছে, হা হা সাহসা করছে বুক, পানি খাওয়ার জন্য খাই নাই, আমার যাদুমণির নি সর্দি লাগে গো, হ্যাঁ আমার এই সন্তান যখন আমার কোলে পায়খানা করছে আমি পায়খানাটা লুকাইয়া রাখছি, কেউ দেখলি নি চোখ লাগাইয়া, তাই আমার মা বাচ্চার আমার যাদুমণির আমি লুকাইয়া রাখছি, শোক লাগাইছি না, ডান পাশে দিয়ে যখন শোয়াইছি ডান পাশে প্রস্রাব করে দিছে, এই জায়গাটা ভিজে গেছে, মাঘ মাস ডান দিক দিয়ে শোয়াইছি প্রস্রাব করছে, আমি মা দুকিনি প্রস্রাবের ভিজা জায়গাটার মধ্যে শুয়েছি, তার বাম দিক দিয়ে শোয়াইছি, বাম দিক দিয়ে যখন আবার প্রস্রাব করে দিছে, আমি দুকিনী বা ভিজাটার মধ্যে তাইকা তারে আমার বুকের মধ্যে খেলো আর রাত্র কাটাইছি, মা মা গো এমন মায়ের তার আমরা কি দিয়ে দেবো, মা আলকা আমার আম্মাই মনে মনে কয় এমন কষ্ট আমি তার জন্য করলাম, এমন কষ্ট আমি তার জন্য করলাম, আজকে সে তার স্ত্রীর কথা এসে সে আমাকে মারার জন্য আসছে, আল্লাহর দরবারে দুই হাত তো দেয়া কো, আল্লাহ আল্লাহ তার উপরে তোমার গজব নাজিল করো, এই কথা বলতে বলতে আলকামার জবান বন্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম প্রলাপ আরম্ভ করে দিছে, আলকামে বিমারি হয়ে গেছে, আল্লাহর নবী খবর পেলেন আলকামার অসুখ, আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেখো, সাহাবারা রে আ সাহাবারা শুনছে আলকামা নাকি অসুস্থ, আমার মনে হবে আলকামা বাঁচবে না, তবে তোমরা তার কানে কানে যে কালেমার তালকিন দিয়া দাও, মৃত্যুর সময় সে যেন ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে, সাহাবাই কেরামরা আসলো আইসা আলকামার কাছে কানে কানে কো আলকামা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলেবা পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাহাবারা কালেমার বাণী শোনায়, আলকামার মুখে দেখা গালাগালি প্রলাপ আছে, খারাপ কথা আছে, কুবাক্য আছে, সাহাবা গঞ্জাইয়া নবীজির কাছে রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা ঈমান নিয়ে মরতে পারবে না, আমার মতো আলকামা বেঈমান হয়ে মারা যাবে, আল্লাহর হাবিব কয় কি বলো, আমি দুনিয়ায় থাকতে আমার সাহাবা বেঈমান হয়ে মারা যাবে, কই ইয়া রাসূলুল্লাহ আমরা যখন কালেমা পড়ি আলকামা প্রলাপ বলে আজেবাজে কথা বলে, এবার আমার নবীজি নিজে গেলেন, নিজে যাই আলকামার মুখে আলকামার মুখে মুখে বলার জন্য বললেন, আলকামা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলকামা বলতে পারতেছে না, আলকামা বলতে পারতেছে না, আসতেছে না, আল্লাহর গজব ওই মা তোয়া, ওরে জীবন থাকবে মা বাবার কষ্ট দিও না, ওরে জীবনে থাকবে মা বাবার কষ্ট দিও না, আরে মা বাবার খেদমত করলে খুশির পানা, আরে মাতা পিতার সেবা করলে খুশির পানা, ওরে জীবনে থাকবে মা বাবার কষ্ট দিও না, ওরে জীবনে থাকবে মা বাবার কষ্ট দিও না, মা বাবার সেবা করলে খুশির পানা, আয় হায় মা বাবার সেবা করলে খুশির পানা, মা বাবার খুশি করলে আমার নবী খুশি হবে, তাইলে ওরে জান্নাতে যে যাবে চলে ভাবনা থাকবে না, তুমি জান্নাতে চলে যাবে ভাবনা থাকবে না,
জীবন তাকে মা বাবারে কষ্ট দিও না, আইরে জীবন তাকে মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিলে মা বাবারে কষ্ট দিলে গতি নাই তোরে নিদান কালে, মা বাবারে কষ্ট দিলে গতি নাই তোরে নিদান কালে। নবী বলে জাহান্নামে হবে ঠিকানা, আমার নবী বলে জাহান্নামে হবে ঠিকানা, আরে জীবন তাকে মা বাবারে কষ্ট দিও না, আরে জীবনে তাকে মা বাবারে কষ্ট দিও না, মা বারবার সেবা করলে খুশির পানা, আরে মা বাবারে সেবা করলে খুশির পানা, জীবনে তাকে মা বাবারে কষ্ট দিও না, আরে জীবনে তাকে মা বাবারে কষ্ট দিও না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইও ও আমার বন্ধু, আল্লাহর নবী আলকামার নিকট আইসে যখন কালেমার তালকিন দিল, আলকামার জবান দিয়ে কালেমা শরীফ আসে না। আমার নবী জানে কি গায়েবের খবর জানে কি জানে না? জানে। জোরে কোন জানে কি জানে না? একদল ওয়াবি মার্কা মৌলবি, বাতেল মার্কা মৌলবি, বওয়াবি ভন্তি মৌলবি, অন্য অস্তি মার্কা মোল্লাগণ কয় নবী নাকি গায়েব জানে না। জোরে কোন না ওসিবিল্লাহ, আমার নবী কেন রে ওলি আল্লাহদের জীবনী পড়লে দেখা যায় আল্লাহর ওলিরাও গায়েব জানে। জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে? মায়ও গায়েব জানে, মায়ও জানে। জানে কি জানে না? মায়ের গায়েব জানে। তার লক্ষ্য শিশু বাচ্চার যদি কোনো দুঃখ আসে মায়ের দুধ খাত যায়, ঠিক না বেটি? মায়ের দুধ খাত যায় সিগন্যাল দেয়, মায়ের গায়েব জানে। মা এবারে তুই ঝাড়ু দিয়ে পিছা দিয়ে কি করে বাইরা আর কয় মা গো আমার যাদুমণি না জানি কোন দুঃখ আসতেছে, মায়ের নাক খাত যায়, মা নাক খাত যায় কয় আমার যাদুর না জানিব কি দুঃখ আসতেছে। সন্তানের কিছু হইলে মার কাছে আগে গায়েবি আলহাম হয়, হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? পুত্র যদি রই বিদেশে মায়ের চোখের জলে বুক বাসে গো, ওরে পুত্র আমার কেমন আছে, মায় ঘুরে ঘুরে সংবাদ লয়, মায় ঘুরে ঘুরে এ সংবাদ লয়, মা ডাকতি কত কাছে রয়, মা আমার কত কাছে রয়, মা মারে কত মধুর ডাক, কত কাছের ডাক, মায় মারে, মায় মারে কি কি কইয়া ডাকে, আব্বাই মারলে কি কয় মা গো, আব্বাও কয় নি, বেতা ফাইলে কয়, চোট খাইলে কয় মা গো, ঠিক না বেটি? মা গো মা, ঠিক না বেটি? মায় মারে, মায় মারতেছে কি কয়, মায় মারে মা গো, মায় মারলেও কয় মা গো, ঠিক না বেটি? মায় মারলেও কয় মা গো, বাবা মারলেও কয় মা গো, বেতা ফাইলে কয় মা গো, হুসুট খাইলেও কয় মা গো, মা ডাকটা কত কাছে। জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। ওরে গতে পাইলে বেতা মা শব্দ মুখে হয়, মা মারে মা শব্দ মুখে হয়, মা আমার কত কাছে রয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মা মা কি দন, আমার নবী বলতেছিলাম আমার নবী গায়েব জানে, মায় তো বুঝছে আলকামার জবান দিয়ে কেন কালেমা আসে না, মায় নিশ্চয়ই নবীজি বুঝতে পারছে বুঝছিনি, আল্লাহ নবী বুঝছে, নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে কয় সাহাবারে আলকামার মা আসেনি, ইয়া রাসূলুল্লাহ আছে, সম্ভবত সে মায়ের সঙ্গে বেয়াদবি করছে। আমার মনে হয়
আলকা মায়ের সঙ্গে বেয়াদবি করছে, তার মা যদি তাকে ক্ষমা না করে আমি রাসূলুল্লাহ তাকে ক্ষমা দিতে পারবো না, মা যদি মাফ না করে আল্লাহ তাকে মাফ দেবে না, তার নামাজ রোজা বন্দিগি টুপি দাড়ি পাগড়ি হজ কোনো কিছু কবুল হবে না, মা যদি তারে ক্ষমা না দেয়। আলকামার মাকে ডাকো, আলকামার মাকে ডাকছে, ডাকার পর আলকামার মা কাছে আসছে, আসার পর কয় মা মা গো আমি জানি অবশ্যই, তবে তুমি সত্য করে বলো, আমি জিজ্ঞাসা করি, আলকামার বেঈমান হয়ে মারা যাবে, বুদ্ধ তোমার মনে কোনো কষ্ট দিছে তারা ক্ষমা করে দাও। আলকামার আমার চিৎকার দেখো, ইয়া রাসূলুল্লাহ আমি মাফ দেব না, মাফ দেব না। শিশুকালে তার আব্বা মারা গেছে, আমি বড় কষ্ট করে তার লালন পালন করছি, বড় মায়া করে বড় কষ্ট করে বড় আদর করে লালন পালন করছি, নিজে না খাইয়া তারে খাওয়াইছি, ওই দিন তার বিবির কথা আমাকে মারার জন্য আসছে, আমাকে মারতে আসছে, আমাকে আঘাত করতে আসছে, আমি দুই হাত উঠে আমার মাবুদের দরবারে তার গজবের জন্য দোয়া করছি, এই জন্য তার এই অবস্থা। আল্লাহ নবী ক্ষমা গো মাফ করে দেন হুজুর, আপনি যত কথা বলবেন আমার মনের মধ্যে এমন আঘাত দিছে, মনে এমন ব্যথা দিছে গো নবী গো আমি তারে ক্ষমা দেব না। আল্লাহ নবী কো খাইছে রে, এমন ব্যথাই দিছে মার মনে, মা তো মাফ দিবে না। সাহাবারা এখন কি করা, আমার সাহাবা যদি আমি দুনিয়াতে থাকতে বেঈমান হইয়া মারা যায়, তোমার রহমাতুল আলামিনের নামের কলঙ্ক হবে, তো মাফ নেওয়ার জন্য একটা বুদ্ধি করার দরকার। কি বুদ্ধি? তোমরা কিছু লাকড়ি খড়ি একত্র করো, একত্র করছে সাহাবারা, নবীজি বলছেন এটা আগুন লাগায় দাও, দাও জ্বালাইছে, আলকামারে ধরো, ধরছে, আলকামার মারে ডাকো, চট্টগ্রাম এই আলকামার মায়ের দিকে আসো, তোমার ছেলের জন্য আমরা কতক্ষণ বসে থাকবো, সে মারা গেলে তো এমনি জাহান্নামে আগুনে জ্বলবে, এমনি তো সে জাহান্নামে জ্বলবে, এখন আর বসে থাকতে পারবো না, এখন তার পোড়ায় মেরে ফেলে, তার আগুনে জ্বালাই দিই, যে মাত্র খালি আগুনটা তার নিচে মা কই ইয়া রাসূলুল্লাহ রাখে রাখে সুবহানাল্লাহ বলেন না, মা মায়ের মন কত নরম রে, এই জন্য আমি লেখছি মা গো মা এই জগতে নাই গো মা তোমার তুলনা, তুলনা আছে মা নাই, যেই মাত্র অগ্নিকুণ্ডের কাছে নিজে মা কই ইয়া রাসূলুল্লাহ রাখেন, আমি জীবনে তার একটা থাপড় দিছি না, আমার সামনে যদি তার আগুন দিয়ে জ্বালাই মারেন আমি মা দুঃখিনীর কলিজায় মানবে না, সুবহানাল্লাহ আমি মা দুঃখিনীর কলিজায় মানবে না, আমার সামনে তারে আগুন দিয়ে জ্বালাই মাইরেন না, নবী কয় না আমরা তোমার কথা শুনবো না, তোমার কথা আমরা রাখবো না, হুজুর আপনার পায়ে ধরে কয় না পায়ে ধরলেও কাজ হবে না, জ্বালাই এলাম হুজুর আপনার পায়ে ধরি কয় না পায়ে ধরলেও কাজ হবে না, তুমি মাফ দেও নাই, তুমি আমার কথা রাখো নাই, মা কয় নবী গো আমি মাফ কইরা দিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা করে দিলাম, তো আমার সন্তান দেয়া গুনে জ্বালাই মাইরেন না ইয়া রাসূলুল্লাহ। নবী সাহাবাদের দিকে ছায়া দুই চোখের পানি বলে এখন সাহাবা মা কারে কয়ে বুঝছতনি, সুবহানাল্লাহ নবী সাহাবাদের কে ডাক দেখো সাহাবারে আমি রসুল মা পাইলাম না খেদমত করার জন্য, ছয় মাস হায় হায় করবে থাকতে আব্বা দুনিয়া থেকে চলে গেল পাইলাম, ছয় বাচ্চার বয়সে মা হারা হইলাম, এই মারে কইলাম কেউ কষ্ট দিও না,
আরে জীবন থাকতে মা বাবারে কষ্ট দিও না, আরে জীবনে থাকতে মা বাবারে কষ্ট দিও না, আরে মা বাবার সেবা করলে খুশি রাবানা, আরে মা বাবার সেবা করলে খুশি রাবানা। রাসূলের পাক বলেন, কেউ যদি একবার মায়া কইরা আম্মা বাচ্চা হারার দিকে যদি একবার চাও একটা হজের সওয়াব হবে। মক্কা শরীফ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে যে হজ কবুল কনফার্ম দেওয়া যায় না, আর মার চেহারাটার দিকে, মার চেহারার দিকে একবার চেয়ে মা গো আমার মা আমার জন্য কষ্ট করে মার চেহারাটা কি হয়ে গেছে। যদি মা বাবার চেহারার দিকে একবার মায়া করে তাকাও, আমার রসুলের পাক বলেন তার আমল নামা একটা হজের সব সঙ্গে সঙ্গে লেখা হয়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ যদি কেউ দুইবার চায়, নবীজি কয় দুইটা হজের সওয়াব। এইবার কয় নবী গো মায়া কইরা যদি মা বাবার দিকে আম্মার চেহারার দিকে মায়া কইরা আব্বার চেহারার দিকে মায়া কইরা যদি কেউ দৈনিক 100 বার চায়, আল্লাহর নবী কয় তাইলে আল্লাহ পাক তার আমল নামায় 100 হজের সওয়াব লিখিয়া দিবে। আল্লাহ এখনই মা বাবারে কি আমরা কষ্ট দিব না? দ্বিতীয়তলা মা, আরে মা রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম, এই মায়ের দ্বার দেওয়া যাবে? আমি তো তোমাকে কাঁধে কইরা বারবার হজ করাইলাম গো মা। মা একটা কথা বলতে পারি মা? কয় বলো মা, আমার দুধের দাবিটা মাফ করে দাও না মা। জন্নুনি মিশরের আম্মায় কয়, ও ভূত তুমি যে আমার গর্বে ছিলা, পাওগুলা বটানো ছিল, রুকু অবস্থা ছিল, দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছে একটা উল্টা বাজে গেছো, খাইয়া পাওগুলো উপরের দিকে মাথাটা নিচের দিকে দিছে, উল্টা বাজে খাইতে আমার কলিজাটার যে একটা লাথি পড়ছে। তিনবার 36 বার যদি আমার হজ করাও, আমার এই লাথিটার দাবি মা কইয়া যে চিৎকার দেবে হুঁশ হয়ে গেছি, এটার দাবি মাফ হবে না, সারা জীবন হজ করাইবে। কোন সন্তান মায়ের কাছে মাপ চায় না, কোন মা সন্তানের উপর দাবি রাখে না, এমন মারে কি কষ্ট দিমু, এমন মারে বাজার না দিয়া, এমন মারে পান না দিয়া, মা যদি ক বাবা 10টা টাকা দি যা ফানান্তিও কয় নাই, এবার শ্বশুর বাড়িতে রওনা দিলে শাশুড়ি আম্মার লাই আপেল আঙ্গুর কত জাতের ভোল, কয় আম্মা হাকিমপুরি জর দাগায় ঠিক না বেটি, হ্যাঁ ফদ্দার ইলিশ লইয়া যায়, ফদ্দাতে কি ইলিশ মাছ লয়, কয় আমার শাশুড়ি হাকিমপুরি জর দাগায় সুয়ারে খায়, কয় খত খায় এ বাস, কয় আমার আম্মা আমার শাশুড়ি কি উয়া সুয়ারি ন খায় কেঁচা খায়, কেঁচা কেঁচা লই যায় মা গো। এ শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়ি কয় বাবা রে আমার এটা পাগলা জামাই, জামাইটার জন্য আমার কল্লা ঝুকল জানা জলে ঠিক না বেটি, আর মায় কয় ভূত আমার 10টা টাকা দিয়ে যা, কয় নাই টাকা নাই, আল্লাহ খুশি হইব না বেজার হবে? জোরে বলেন খুশি না বেজার? বাবা রাগ হইও না, হাদিস শরীফের মধ্যে আসছে মা বাবারে যদি কেউ কষ্ট দাও নামাজ রোজা কিচ্ছু কাজে লাগবে না, আর কিতাবে আছে মা বাবারে যদি কোনো স্ত্রী কষ্ট দেয়, মা বাবারে যদি কেউ আঘাত দেয় এই বিবিকে তালাক দিয়ে দাও। আর এখন মা বাবারে তালাক মানে মা বাবার কথা বিবি তালাক দেয় না, বিবির কথায় মা বাবারে তালাক দিয়ে দেয়, তাওয়াত ছড়াইয়া দেয় ঠিক না বেটি? এই বিবি যদি একটু বেজার থাকে তোমার মায়ের আর কষ্ট দেয়।
পরে দিনে কয় ভিন্ন হয়ে যাবো তিন বাজার চট ঠিক না বেটি জেনে রেখো দুনিয়ার যত বড় জিন্দগি করো না কেন এই গর্ভধারিণী মাকে যদি দূরে ফেলে দাও গর্ভধারিণী মাকে যদি ভিন্ন করে দাও আমার আল্লাহ তোমাকে আল্লাহর রহমত থেকে ভিন্ন করে দিবে এই জন্মদাতা বাবাকে যদি ভিন্ন করে দাও বিবিকে নিয়ে আর আমায় এসে খাওয়ার চিন্তাধারা করো দুনিয়ার বড় সংসার স্বজনের চিন্তা করো আমার আল্লাহ ডেকে বলবে গো যা মা বাপকে যখন ছেড়ে দিয়েছ আমি মাওলা তোমার তরে রহমত থেকে বিদায় করে দিলাম ছেড়ে দিলাম মাওলার রহমত কোনদিন তোমার ভাগ্য হবে না এমন মা বাবার সেবা করার দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই জোরে বলেন আছে কি নাই এমন দুঃখিনী মা বাবারে যদি খেদমত না করেন আল্লাহর নবী আমাদের জন্য আপনাদের জন্য সুপারিশ করবে না আল্লাহর নবী আমাদের প্রতি রাজি থাকবে না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা তায়াত ইন্তেজাম করেছো আমি দোয়া করি বিশেষ করে আমি দোয়া করি আজকের এই মাহফিলে এই ভিডিও ক্যামেরা ক্যাসেট করেছেন আপনারা খোঁজ করলে পাবেন বাংলাদেশের সমস্ত আলেমদের সুন্নি জামাতের সমস্ত আলেমদের ক্যাসেট যেখানে পাবেন আপনাদের জন্য একটা ইমানি প্রতিষ্ঠান উল্লাস অডিও কমপ্লেক্স কোন জায়গাটা এটা উল্লাস অডিও কমপ্লেক্স জামাল শপিং সেন্টার দ্বিতীয় তলা বন্দর টিলা এয়ারপোর্ট রোড এয়ারপোর্ট রোড চট্টগ্রাম ক্যাসেট করেছে সেখানে আমার ক্যাসেট আছে থাকবে সুফিয়ান সাহেবের আছে তফাজ্জল সাহেবের আছে বাংলাদেশের সমস্ত সুন্নি উলামায়ে কেরাম পীর মাশাইখদের ক্যাসেট এখানে আছে আল্লাহ পাক আজকের ইমানি নূরানি ইরফানি মাহফিলকে যেন আল্লাহ কবুল করে সকলে জোরে করে আমিন আর এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমার ভাই এই মাওলানা ইব্রাহিম সাহেব হাফেজ ইব্রাহিম সাহেব অক্লান্ত শ্রম দিয়েছেন কিছুক্ষণ পর পরই ডেলি চার ছয় বার আমার কাছে মোবাইল করেছে আমি দোয়া করি এই একত যুব সংঘের উদ্যোগে আয়োজিত আর এবার একটা শুনলাম যে প্রতি বছর এই মাহফিলের সময় বৃষ্টি হয় এইবার আল্লাহ পাক রহমত করছে দয়া করছে ঠিক না বেটি জোরে বলেন ঠিক না বেটি আমার বাড়ি কুমিল্লা জেলায় বুড়িচং থানায় সাধকপুর ফকির বাড়ি দরবার শরীফ আর সবচেয়ে বড় পরিচিতি হলো আমি বাজবান্ডার দরবার শরীফের আওলাদে রাসূল খানদানে গাউসুল আজম একবিংশ শতাব্দীর সুফি সম্রাট শাইখুল ইসলাম আল হাসানি মাওলানা সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইন আল মাজবান্ডারি হুজুর কেবলার খেলাফত প্রাপ্ত আমি আপনাদের দোয়ায় সারা বাংলাদেশের 40-50 হাজার মুরিদান আমারও আছে আপনাদের চট্টগ্রামও আছে আজকের মাহফিলও আমার যথেষ্ট মুরিদান আছে কাজে আপনাদের এখানে এই মধুবাড়িতে আমি নতুন এসেছি আমার ভাই ইব্রাহিম সাহেব ইওয়াকরউদ্দিন সাহেবের প্রস্তাবে একতা সঙ্গে তারা আমাকে দাওয়াত করেছে আমি ওনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক এই মাহফিলকে শুনলাম 18তম মাহফিল এটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই একতা সঙ্গে মাহফিলকে করার তৌফিক আল্লাহ যদি দান করে সকলে জোরে করে আল্লাহুম্মা আমিন এই আসামি হাজির হইয়াছি বলতে পারবেন না নবীর দরবারে আসামি বলতে পারবেন না যার মুখিতে আসে না বুঝবে ভিতরে বকিলত আছে এই বলেন আস্তে বলবেন না এটা জোরে বলবেন সবাই দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছি দয়াল নবী তোমার দরবারে এই
স্বামী হাজির হইয়াছি, হাতে করা পায়ে বেরি এই আসামী ফেরুয়ারি, তোমার কোটে নবিশালান হয়েছি, হাতে করা পায়ে বেরি এই আসামী ফেরুয়ারি, তোমার কোটে চালান হয়েছি, তোমার মহান এজলাস জামিন পাব এই আসে, তোমার মহান এজলাস জামিন পাব এই আসে, দয়া রবি কারি সেজেছি দয়াল নবি তোমার দরবারে, এই আসামি হাজির হইয়াছি দয়াল নবি তোমার দরবারে, এই আসামি হাজির হইয়াছি, আমার মতো অপরাধী মিজানের পাল্লাতে উঠাও যদি খালাস পাওয়ার আশা নাই আছে, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি খালাস পাওয়ার আশা নাই আছে, যদি তোমার নিজ গুণে ক্ষমা করো তুমি, যদি তোমার নিজ গুণে ক্ষমা করো তুমি, ক্ষমা পাব মাওলাজির কাছে দয়াল নবি তোমার দরবারে, এই আসামি হাজির হইয়াছি দয়াল নবি তোমার দরবারে, এই আসামি হাজির হইয়াছি, আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে একজন মানুষ দোয়ার প্রার্থী হয়েছে, আল্লাহ কবুল করে মঞ্জুর করে আমিন, মাবুদ মেহরবানি করে তার দিলের সমনের বাসুন, আমার বড় আশেক মানুষ মেহরবানি করে তুমি তাকে দয়া করে কবুল করো আমিন। আসুন আমরা মোনাজাত করব সবাই মাওলার দরবারে, আত উঠান আল্লাহুম্মা আমিন। ফরিয়াদ রাস তুজবিন নেহি মাওলা মেরে ফরিয়াদ শুন, সুলতানে দি শাহে জমি মাওলা মেরে ফরিয়াদ শুন, মকসুদে তন মতলুবে জা মা কুম হে তো সারা জা, মুশকিল কুশাইয়া আজিজি মাওলা মেরে ফরিয়াদ সুন। আসসালামু আলাইকুম নূর চশমে আম্বিয়া, আসসালামু আলাইকুম বাদশাহে আউলিয়া, ফজল কর ইয়া রব মুহাম্মদ মুস্তাফা কে ওয়াসতে, সাইয়্যেদে কাউনাইন শাহে আম্বিয়া কে ওয়াসতে, ইয়া ইলাহাল আলামিন আরযুহু মেরে কবুল, ইস্তাজাব হাযা দুআয়ে মুস্তাফা কে ওয়াসতে, দূর কর রঞ্জি দিলে সখত মুশকুবে কলি, উস শহীদ সিদ্দিক আকবর বাসবা কে ওয়াসতে, মুসি ও কাজম তুক ওর নাকি ওয়াস করি, আর ইমাম মেহদি এ পীর রে হুদা কি ওয়াসতে, আল্লাহ মুশকিল আসা ফরমারন জগম সব দূর কর, মাওলা আলী মাওলা আলী মাওলা আলী মাওলা আলী শের খুদা, মুশকিল কুশা কি ওয়াসতে, বুলবুলে বাগে মদিনা কুরতুল আইনে রাসূল, ইয়া নবী বি মা ফাতেমা খায়রুন নিসা কি ওয়াসতে, আমিন আমিন। হর তরফ সে ফৌজ গম মে আকে গেরা হায় হাম লোগো পর, দে পনা ইয়া রব শহীদ কারবালা কে ওয়াসতে, আমিন। ওনে তুজবিন্দা জিয়াজি জুকু দেবে ইয়া খুদা, জুজতর ফরিয়াদ রাসি মনজুনুল আবিদিন কি ওয়াসতে,
ہمارے سینے روشنی کر دے یا اللہ, سینے روشنی کر دے یا اللہ, سینے روشنی کر دے محمد نور سے, خواجہ خاجگن گجا غریب نواز مہین الدین چشتی سنجری کی واسطے. آمین آمین. پاک دین پاک باطن پاک دل کر دے مجھے بابا شاہ جلال شاہ پران شاہ مصطفیٰ شاہ سلیمان فتح گجی حضرت محسن اولیاء بایجید بستامی شیخ فرید بایجید بستامی امن چگری بلہ شاہ کی واسطے. آمین. یا الہی سب اٹھا لے درد و اندو قبول اولاد رسول مجوان داری رہنما کی واسطے. پاک تینت پاک باطن پاک دل کر دے مجھے پیر طریقت شاہ صوفی رحمت اللہ حضرت طیب شاہ کی واسطے. یا الہی سب اٹھا لے درد و اندوک شاہ عبداللہ شاہ دکبوری اسا ترگن شیر علی شاہ کی واسطے. مبود اے مدو بڑی تے چٹو گرم دیوان ہاں مدو بڑی تے کتا سنگر ادھے گے خاجہ غریب نوازیر سرونے آجی ملات میں بھی لنو اسٹی تو کرو آئے چھے مہیر منی کرے ما بھیل کنا کہ تمہار حبیب رخطیر منظور کرنا واللہ. مبود مبود بکھک بیسے رحمتر دوارا ہاتھ اٹھائی سی فقیر کے تو دیکھ تو جتا کے پھر ایاد آئے سے انہ در جائی جائے بکھا مانگے তুমি মাবুদের রহমতের দুয়ার থেকে যদি আমাদের ফিরাইয়া দাও আমরা কার দুয়ারে যাই আমাদের তো আর যাইবার জায়গা নাই. খালি হাত ফিরাইয়া দিও না দিও না দিও না দিও না খালি হাতে ফিরাইয়া দিও না আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের কালবের মধ্যে নূরের আয়না লাগাইয়া দাও মদিনাওয়ালারে আমরার প্রতি খুশি করিয়া দাও আমরারও মদিনাওয়ালার আশেক বানাইয়া দাও সিনাটার মধ্যে মদিনার প্রেম দিয়া ভরপুর করিয়া দাও কলবটার মধ্যে নূরের একটা আয়না লাগাইয়া দাও আল্লাহ আমাদের বেলায়েতের জিন্দেগি নসিব করিয়া দাও আল্লাহ. খাজা বাবার স্মরণে আজকের মাহফিল যে সমস্ত নামগুলা বললাম অক্লান্ত পরিশ্রম করে তারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ. প্রত্যেক বছরে বছরে এ মাহফিল গানা করার তৌফিক দান করে দাও আল্লাহ. পুরুষ লোক মেয়ে লোক যতগুলো মানুষ হাত উঠাইছে এ দেওয়ান হাট মধুবাড়ির এই চট্টগ্রামের প্রত্যেকটা মানুষের চট্টগ্রামের মাটি বলি আল্লাহদের মাটি যে মাটির মধ্যে আছে রে আহমদুল্লাহ আল কাদের যে মাটিতে শুয়ে রইছে রে শের বাংলা যে মাটিতে শুয়ে রইছে রে বাবা মানুষ যে মাটিতে শুয়ে রইছে রে বাবা বদর যে মাটিতে যেই জমিনে আস্তানা করেছে আয় আল্লাহ যেই জমিনের মধ্যে আছে হযরতে গরিবুল্লাহ শাহ এমনকি লক্ষ লক্ষ অলিরাই জমিনের মধ্যে শুয়ে আছে এই চট্টগ্রামের জমিন আউলিয়াদের এই চট্টগ্রাম বন্দর নয় রে শুধু চট্টগ্রাম বিমান বন্দর নয় মালের বন্দর নয় চট্টগ্রাম তোমার আউলিয়ার বন্দর আয় আল্লাহ এই চট্টগ্রাম আউলিয়ার বন্দর এই চট্টগ্রামবাসী রে তুমি ওলি বানাইয়া দিও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামে আসে হাজার হাজার মানুষ চট্টগ্রামের ফয়েজ নে বেলায়েত প্রাপ্ত হয়ে ওলি হয় আল্লাহ মিহির মনি করে আল্লাহ আমাদের কবুল করো এই চট্টগ্রামের জমিনে বসে আমি
আমি পীর সাধক পুরি দুই হাত উঠাইলাম ইয়া আল্লাহ আমার মুর্শিদ কেবলার বাড়ি ও চট্টগ্রামে মাওলা ফটি ফিরে দে মেহরবানি করে মাওলা আমাদের তুমি কবুলের মঞ্জুর করে চট্টগ্রামবাসীকে আল্লাহ চট্টগ্রামে যারা বসবাস করতেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসে বসবাস করতেছে আল্লাহ সকলকে তুমি ওলি বানাইয়া দাও আল্লাহ হায় আল্লাহ আমরারে কবুল করে নাও আল্লাহ মেহরবানি করে হায়াত দরাজ করে দাও আল্লাহ আজকে ইউটিউব ভিডিও ক্যাসেট যিনি করেছেন মোহাম্মদ ওয়াকরউদ্দিন ওয়াকরউদ্দিন তারাম মওসুস্থ আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ শিফায়ে কামেলা দান নসিব করে দিন ইয়া আল্লাহ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী মাদদিল্লুল আলী সাহেবকে আল্লাহ আপনি সুস্থ জীবন করে দিন আমার মুর্শিদ কিবলা ওলাদে রাসূল বাবা মুঈনুদ্দিন আহমদ আল আসানী মাদদিল্লুল আলীকে সুস্থ জীবন দান করে হায়াত বৃদ্ধি করে দেন আল্লাহ আমি নিজেও সুস্থ আল্লাহ শিফায়ে কামেলা দান নসিব করে দেন মাবুদা এক কথা সঙ্গের প্রত্যেকটা সদস্য রে আল্লাহ তুমি সুন্নি জামাতের মুজাহিদ বানাইয়া দাও আল্লাহ মদিনার পাগল বানাইয়া দাও আল্লাহ খাজা গরিবে নওয়াজের নুরানি ফয়েজ দিয়া আল্লাহ চিস্তে তরিকার পূর্ণ ফয়েজ দিয়া আল্লাহ রে তুমি ওলি বানাইয়া দাও আল্লাহ আলমগীর মিয়া হাফেজ আলমগীর অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ তাকে তুমি আল্লাহ হাক্কানি রব্বানি ইমানি মুমিনি ও আলিম হিসেবে কবুল করে নিও আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়েদের হায়াত দরাজ করে দাও আমরা যা করি গরিবি আল্লাহ দূর করে দাও যারা মক্কা মদিনা যায় না আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও আল্লাহ দয়াল নবীজির সঙ্গে দিদার নসিব করে দাও নবীজিরে না দেখাইয়া নবীজিরে না দেখাইয়া কাফনের কাফর আমরার গায়ে লাগাইও মাবুদ এই মাহফিল অনেক লোক গাতো দাইছি অনেক লোক আছে আব্বা নাই গো দুনিয়া যারা বানাই আব্বা নাই গো তাতে রাব্বার কবর কে বেস্তের বাগান বানাইয়ে দিব আল্লাহ যার দুকিনে মা 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 নাই রে দুকিনে মায়ের কবর কে বেস্তের বাগান বানাইয়ে দিব আল্লাহ যার দাদা দাদি নানা নানি হালে আওলাদ নেই তাদের কবর কে বেস্তের বাগান বানাও জিন্দা সকলের হায়াত দরাজ করে দাও আল্লাহ দুনিয়াতে যারা চাকরি বাকরি নিয়ে আছে চাকরি নকরিতে বরকত দাও ব্যবসা বাণিজ্য যারা করে ব্যবসা বাণিজ্য বরকত দাও আমরা রে সালাতে দাইমি কায়েম করার তৌফিক দাও শুধু নামাজি বানাইও না বহু বহু নামাজি জাহান্নামে যাইবে আলেম ভাই রে ও আলেম ভাই নামাজের ওয়াজ করলাই ইমানের ওয়াজ যদি না করলাম লক্ষ লক্ষ কোটি কোটি নামাজি জাহান্নামে যাইব ইমান যদি না থাকবে আল্লাহ আমরা ইমানদার নামাজি বানাইয়া দিও আমরা ইমানদার রোজাই বানাইয়া দিও ইমানদার রোজাদার বানাইয়া দিও আল্লাহ আমাদেরকে সালাতের দাইমি কায়েম করার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে সিয়াম সাধনা করার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে আত্মশুদ্ধি করার তৌফিক দাও আল্লাহ সামনে রমজান মাস আসতেছে আল্লাহ আজ এই সবের চাঁদের মধ্যে হাত উঠাইল বাংলার জমিনে বহুত আলেম বাইর হয়ে গেছে সবের বিরুদ্ধে ওয়াজ করে অবশ্য সবের বহু দলিল এবং হাদিস এবং কোরআন দ্বারাও বহু প্রমাণ রয়ে গেছে আল্লাহর হাবিব সবেবার আজকে লক্ষ্য করে বহু দলিল বয়ান পেশ করেছেন বহু বয়ান পেশ করেছেন বহু দলিল আছে বহু হাদিস আছে ভাইরা আমার বিভ্রান্ত হবেন না অনেক একদল মৌলবি বাড়ি চোখ সবেবার আবার কি এরা হলো বাতেল পন্থী মৌলবি আল্লাহ আমাদেরকে সবেবারাতের পূর্ণ আমল করার তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহ আমাদেরকে আপনি আহলে সুন্নাতুল জামাতের ঝান্ডার নিচে রাখেন আমরা মদিনার পাগল বানায় রাখেন আল্লাহ ওলি আল্লাহদের ছায়ার নিচে রাখেন ইয়া আল্লাহ ওলি আল্লাহদের গোলামি করার পৈরবী করার তৌফিক দেন আজকের মাহফিল গান একটা কবুল করেন পরে তারা আলেন মামুনদেরকে রাবিয়া বসে মতো আবেদ ছেলে বানায় দেন মালায় কালাম যখন আসবে আপনার নবী ক্যামেরার সামনে হাজির রাখেন আর জবানে আমাদের জারি রেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ